মার সীমান্তে ডিফেন্ডার অফ দিস টেরিটরি সাউথ হিসেবে দায়িত্ব পালন করে আসছে। টেকনো ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান দমন, মাদকদ্রব্য আটক, অবৈধ অনুপ্রবেশ বন্ধ এবং আন্তরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি অনুসরণ করে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে তার দায়িত্ব পালন করে বেসামরিক কর্মীমণ্ডলের ভূয়সী প্রশংসা পেয়ে এসছে। এরই ধারাবাহিকতায় গত 26 জানুয়ারি এবং গত 27 জানুয়ারি 2022 তারিখে দুটি পৃথক অভিযানে 7,74,00,000 টাকা মূল্যমানের 2,58,000 পিস নিষিদ্ধ ঘোষিত ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। দুটি ঘটনার বিবরণ রূপ গত 26 জানুয়ারি 2022 তারিখে মিয়ানমার হতে অবৈধভাবে একটি ট্রলার 4 জন ব্যক্তি সহ 2 জন বাংলাদেশি নাগরিক এবং 2 জন মিয়ানমারের নাগরিক বাংলাদেশের জলসীমায় প্রবেশের সময় প্রতিবেশী মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির 3টি স্পিডবোট তাদেরকে ধাওয়া করলে ট্রলারটি টেকনো ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার সাবরাং বিওপির বিআরএন আনুমানিক 5 হতে আনুমানিক 400 গজ দক্ষিণ পূর্বে জিন্নাখাল নামক স্থানে বালুচরের উপরে উঠিয়ে দেয়। পরবর্তীতে উক্ত ট্রলারের অবস্থানগত 4 জন ব্যক্তি পালিয়ে যাওয়ার সময় বিজিবির টহল দল তাদেরকে আটক করতে সক্ষম হয়। অতঃপর উক্ত 4 জন ব্যক্তিকে আটককৃত অবস্থায় জিজ্ঞাসাবাদকালে তাদের অসংলগ্ন কথাবার্তা এবং সন্দেহজনক আচরণের ভিত্তিতে আমরা ট্রলারটিকে আমাদের হেফাজতে নেই, যেহেতু ট্রলারটি বালুচরে আটকা পড়া অবস্থায় ছিল গত বিকাল থেকে। দীর্ঘ প্রায় 18 ঘন্টার প্রচেষ্টায় এটা আমরা বালুচর থেকে নামাতে সক্ষম হই এবং এরপরে টেকনাফ জেটি ঘাটে নিয়ে আসি এবং এখানে আমরা ট্রলারটিকে আনলোড করে তল্লাশি কার্যক্রম চালাই। তল্লাশির এক পর্যায়ে আমরা অত্যন্ত অভিনব পথ্যায় এই ইয়াবাগুলো আপনাদের সামনে রক্ষিত অবস্থায় যেগুলো আছে এগুলো একটা বস্তার মধ্যে ইঞ্জিনের নিচে পাটাতনের ভিতরে লুকায়িত অবস্থায় ছিল এবং সেটা আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং এর প্রেক্ষিতে আমরা 2 জন বিদেশি মায়ানমারি নাগরিক এবং বাংলাদেশি নাগরিককে আটক করি। এর মধ্যে মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যে ইতিপূর্বে টেকনাফ থানায় তার বিরুদ্ধে অস্ত্র এবং ইয়াবার একটা মামলা রয়েছে, অস্ত্র মামলা রয়েছে, 2টো মামলায় সে জেলে ছিল, বর্তমানে সে জামিনে বাইরে আছে এবং আসার পরে আবারও সে ইয়াবা ব্যবসার সাথে জড়িত হয়েছে। এছাড়াও মোহাম্মদ হাফেজ, পিতামৃত কালু মিয়া, শাহপরী দ্বীপে অবস্থানরত ব্যক্তিকেও আমরা আটক করেছি তার সহযোগী হিসেবে এবং এছাড়া এই বোটটি মিয়ানমার থেকে এসেছে, এই বোটের চালক এবং এই বোটের যে হেল্পার তাদেরকে আমরা আটক করেছি অবৈধ অনুপ্রবেশের দায়। এছাড়া গত 26 জানুয়ারি 2022 তারিখে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ খারাংখালি বিওপি দায়িত্বপূর্ণ বিআরএম 14 হতে আনুমানিক 500 গজ উত্তর দিকে খারাংখালি এলাকার পার্শ্ববর্তী নাফতুদি সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশের ভিতরে আসতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে আমরা তৎক্ষণাৎ ভেড়িবাদের উপর কৌশলগত অবস্থান করি আমাদের টহল ব্যাটালিয়ন সড়ক থেকে এবং খারাংখালি বিওপি থেকে এবং রাত আনুমানিক 12:15 ঘটিকার সময় মিয়ানমার থেকে মুকদ্বীপ থেকে একটা নৌকাকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। এই নৌকাটি যখন বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে নদীর কাছাকাছি পাড়ে আসে তখন ভেড়িবাদ অতিক্রম করে আরো 3 থেকে 4 জন লোক এই নৌকার কাছে চালান সংগ্রহ করার জন্য গেলে আমাদের টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে ওই চোরা কারবারিরা আমাদের টহল দলের উপরে গুলি বর্ষণ করে। এতে আত্মরক্ষার্থে বিজিবি ও পাল্টা গুলি বর্ষণ করলে ওই বাংলাদেশ থেকে যারা নদীর কিনারে যাচ্ছিল তাদেরকে তারা সহ চোরা কারবারি যারা মিয়ানমার থেকে এসেছিল তারা নদীতে ঝাঁপিয়ে পড়ে সাঁতরিয়ে চলে যায়। উল্লেখ্য এইখানে কিন্তু বর্ডারের ডিস্টেন্সটা অত্যন্ত কম, আনুমানিক 700 থেকে 800 মিটার এবং যেটা সাঁতরিয়ে পার হওয়া খুব সহজেই সম্ভব। এরপরে একটা রিইনফোর্সমেন্ট আমরা পাঠিয়ে, যেহেতু আমাদের টহলের উপর গোলাবর্ষণ হয়েছিল সেই রিইনফোর্সমেন্ট সহ আমি নিজে সহ অত্র এলাকায় গত রাত 26 তারিখ রাত সারা রাত অভিযান পরিচালনা করে নদীর পাড়ে একটা বস্তা উদ্ধার করতে সক্ষম হই। সেখানে আমরা 5,40,00,000 টাকা মূল্যমানের প্রায় 1,01,80,000 পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হই, যা গতকালকে থানায় জমা করা হয়েছে, নিয়মিত মামলা দায়ের করা হয়েছে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে এবং আজকের এই ইয়াবাগুলো আমরা যথাযথ আইনি কার্যক্রম সম্পন্ন করে থানায় জমা করব। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।
যে কার্ডগুলো জব্দ করা হয়েছে আপনাদের দেশে সেখানে মালিককে মালগুলো কার কাছে আসে।